আজ বুধবার উনিশে ভাদ্র দু হাজার তেইশ সালের ছয়ই সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুইডিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মাষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন তার গায়ত্রী মন্ত্র ওম দেবকীনন্দনায় বিদমহে বাসুদেবায় ধীমোহী তন্ন কৃষ্ণ প্রচোদায়াত অথবা আপনারা বলতেই পারেন দীক্ষা যদি থেকে থাকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পারলে জন্মাষ্টমীর মহান ব্রত পালন করুন এবছর জন্মাষ্টমী ছ তারিখ সাত তারিখ দুদিন কারা কারা সেদিন কবে কবে পালন করবেন এবং জন্মাষ্টমীর দিন কী কী রীতিনীতি আপনারা পালন করবেন সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি রাশি অনুযায়ী আপনারা জন্মাষ্টমীর দিন কোন মন্ত্র জপ করবেন আপনাদের জন্মাষ্টমীর পুজোর বিধি কি সঠিক কীভাবেই বা ভোগ আপনারা দিতে পারেন আর জন্মাষ্টমীর ব্রত পালন করার নিয়ম সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি আর আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না কোনো কিছু না পারলেও আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটিকে ব্যবহার করবার চেষ্টা করুন আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারে নোজন বুঝে বোঝুন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আর ইনকাম তো আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যদি আপনি কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে অর্থ বিনিয়োগ করুন মাত্রা অতিরিক্ত লাভ করতে গেলেই কিন্তু ক্ষতি আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে যেমন পিছিয়ে দেবেন ঠিক তেমনই চাকরিজীবীদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আজ আপনি আপনার কলিকদের সাথে সন্ধ্যাবেলার সময়টি অতিবাহিত করতে পারেন কিন্তু পরে মনে করবেন শুধুমাত্র নিজের মূল্যবান সময়ই কিন্তু আপনারা নষ্ট করেছেন দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো না কোনো যে হয়তো চলছিল সেটি এইমাত্র মিটল আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আর তৃতীয় কোনো ব্যক্তির উপরে আপনাদের সম মন মনের যে কথা সেটিকে যদি জোর করে চাপিয়ে দিতে যান তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যদি প্রবেশ করতে দেন তাহলে কিন্তু সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে আজ পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ দেখবেন আপনাদেরও মনের পবিত্রতা বৃদ্ধি পাবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশান গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই